যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। বিএনপি আজকে ক্ষমতায় নাই 17 বছরের কাছাকাছি, এরপরেও যা কিছুই হোক না কেন তার জন্য বিএনপি দায়ী, এবং সেই দায়টা দেয়া হয় সরকারের একেবারে সর্বোচ্চ ব্যক্তির কাছ থেকে। আপনারা ইতিমধ্যে নিশ্চয় খবরটি দেখেছেন, প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় বলেছে বিএনপি চেয়েছিল নির্বাচন বানচাল করতে, তারা পারেনি। বিএনপি চেয়েছিল শক্ত আন্দোলন গড়ে তুলতে, সেটাও তারা পারেনি। এখন তারা দুর্ভিক্ষ আনবার পায়তারা করছে। কত 15 বছর ধরে ক্ষমতায় আছে আওয়ামী লীগ, কত 15 বছর ধরে দেশের অর্থনীতিকে সিস্টেম্যাটিক্যালি ধ্বংস করেছে আওয়ামী লীগ, গত 15 বছর ধরে বাংলাদেশের মানুষকে চরম নির্যাতনের মধ্যে নিবর্তনের মধ্যে রেখেছে আওয়ামী লীগ, কিন্তু যখন তাদের এই সকল কিছুর ফল ফলা শুরু হবে সেটা আগামী বছর মার্চ বলে মনে করছেন প্রধানমন্ত্রী, তার জন্য তিনি দায়ী করছেন বিএনপিকে। বিষয়টি খুব হাস্যকর না? হাস্যকর হলেও এটাই এখন বাংলাদেশের চিত্র। প্রধানমন্ত্রী বলতে চাইছেন আগামী বছর মার্চে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে এবং তার জন্য দায়ী করছেন তিনি বিএনপিকে। আমরা একটু দেখে আসি উনি ঠিক কি বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন বিএনপি চিন্তা করেছিল নির্বাচন হবে না, নির্বাচন হয়ে যাচ্ছে, এক সময় বলেছিল নির্বাচন হতে দেবে না, নির্বাচনের শেডিউল হয়ে গেছে, এখন তারা মনে করছে নির্বাচন হয়েই যাবে, তাই তারা মার্চ মাসের দিকে দেশের এমন অবস্থা করবে যে দুর্ভিক্ষ ঘটাবে, এটা হচ্ছে তাদের পরবর্তী পরিকল্পনা, যেভাবেই হোক দুর্ভিক্ষ ঘটাতে হবে। গোপালগঞ্জ সফরে তিনি গিয়েছিলেন, সেখানে তিনি কোটালিপানায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় একথা বলেন। তিনি আবার বলেন নির্বাচনে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে, যারা আগুন দিতে পারে তাদের ধরে ধরে পুলিশে দেবেন, যদি আগুন সন্ত্রাসী বেশি হয় তাহলে তাদের প্রতিহত করে আগুনেই ফেলে দিতে হবে। খুবই সিগনিফিকেন্ট দুটো কথা। বাংলাদেশে আওয়ামী লীগের প্রথম শাসনামলে 74-এ যে দুর্ভিক্ষ হয়েছিল সেই কথা আপনাদের মনে আছে, বাসন্তী নামের একজন নারী জাল পরে তার লজ্জা নিবারণ করেছিলেন, সেই ছবিও আপনাদের চোখে ভাসছে নিশ্চয়ই, কারণ সেটি আন্তর্জাতিক গণমাধ্যমের খবর হয়েছিল। এবং ঠিক সেই সময় দেশকে যেই কায়দায় আওয়ামী লীগ পরিচালনা করছিল এখনো কিন্তু আওয়ামী লীগ ঠিক সেই একই কায়দায় বাংলাদেশকে পরিচালনা করছে, অর্থাৎ একদলীয় শাসন কায়েম করেছে, ভিন্ন মতকে সম্পূর্ণ দমন করেছে, ভিন্ন মতের যে রাজনৈতিক দল আছে প্রধান বিরোধী দল তার চেয়ারপারসন থেকে শুরু করে তৃণমূলের কর্মীকে কারাগারে নিয়ে রাজনীতির মাঠ থেকে দূরে রাখবার জন্য যা যা করা দরকার তাই করছে, একতরফা নির্বাচন করে যাচ্ছে, এবং সেই একতরফা নির্বাচনটিও ভীষণভাবে কারচুপিপূর্ণ, ঠিক যেমন 73-এর নির্বাচন ছিল বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন কারচুপিপূর্ণ, অল্প কিছু আসনে স্বতন্ত্র জাসদ এবং ন্যাপের কিছু প্রার্থী জয়লাভ করেছিল, কিন্তু সেগুলো তাদেরকে দেয়া হয়নি, হেলিকপ্টারে করে ব্যালট বাক্স উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল, আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে জেতানো হয়েছিল। আগের দিন যেদিন নির্বাচন সম্পন্ন হয় সেই দিন ব্রাহ্মণবাড়িয়া আসন থেকে আমার বাবা জয়লাভ করেছিল, পরের দিন সেখান থেকে তাহেরউদ্দিন ঠাকুরকে বিজয়ী বলে ঘোষণা করা হয়, অর্থাৎ অল্প কিছু যে আসনগুলোতে স্বতন্ত্র প্রার্থী বা অন্যান্য দল থেকে জিতেছিল সেটাও আওয়ামী লীগ সহ্য করতে পারে নাই। এক্স্যাক্টলি একই ধরনের নির্বাচন তারা 14 এবং 18-তে করেছে, অর্থাৎ 74-72 থেকে 75 তাদের যে শাসনামল ছিল, যেই শাসনামলের 74-এ দুর্ভিক্ষ হয়, একই রকম শাসন তারা গত 15 বছর ধরে বাংলাদেশে সিস্টেম্যাটিক্যালি গ্র্যাজুয়ালি কায়েম করেছে, এবং এটার যে অবশ্যম্ভাবী পরিণতি, অর্থনীতি ধ্বংস করবার যে অবশ্যম্ভাবী পরিণতি দুর্ভিক্ষ, এবং অমর্ত্য সেন যেটা তার লেখায় বলেছেন যে দুর্ভিক্ষের কারণ খাদ্যের অভাব নয়, দুর্ভিক্ষের কারণ গণতন্ত্রের অভাব, দুর্ভিক্ষের কারণ মত প্রকাশের স্বাধীনতার অভাব, দুর্ভিক্ষের কারণ বিরোধী মতের ব্যাপারে সহিষ্ণুতার অভাব। সুতরাং এই প্রিন্সিপালগুলোকে যদি আপনি এক করেন এবং হিস্ট্রির সঙ্গে যদি মেলান তাহলে আওয়ামী লীগের এই শাসনামলে দুর্ভিক্ষ হওয়ার কথাই ছিল, এবং তার পরিণতি হিসেবে
প্রধানমন্ত্রী প্রেডিক্ট করছেন 24 সালের মার্চে বাংলাদেশে একটি দুর্ভিক্ষ হবে, এবং তার জন্য তিনি আগে ভাগেই নিজের দায় বা নিজের দলের দায় এড়ানোর জন্য তিনি আগে ভাগেই সেই দায় বিএনপির ঘাড়ে দিয়ে রাখছেন। আমি আপনাদের আরেকটা খবরের দিকে একটু দৃষ্টি ফেরাতে চাই। মানব বণিক বার্তা একটি খবর প্রকাশ করেছে, সেই খবরটি বলছে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে হুমকিতে পড়বে খাদ্য নিরাপত্তা।